আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বিভাগীয় কর কমিশনারের কার্যালয় আবারও বিভিন্ন পদে চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার একুশ প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং কতজন লোক তারা নিয়োগ দেবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন আপনাদের কিভাবে করতে হবে এই টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত বিষয়গুলো জানতে হলে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সত্যি একটু কথা বলে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে চলে আসে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই সার্কুলের বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিতে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তিতে থাকা বেসিক বিষয়গুলো নিয়ে তো এই বিজ্ঞপ্তিতে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট সংস্থাপন শাখায় চাকরির বিজ্ঞপ্তি তো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডিভিশন আর ডিভিশন বলতে এখানে ডিআইভি দিয়ে আছে তো এই বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করেছে দুয়েই ফেব্রুয়ারি দু হাজার তো এই বিজ্ঞপ্তিতে বলতেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহের সমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সিলেট বিভাগের আওতাধীন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং বাজার জেলার স্থানীয় বাসিন্দাগণের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে আপনাদের অবশ্যই দরখাস্তটি আপনাদের অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল অল এভরিথিং বিষয়গুলো দেওয়া আছে তো বন্ধুরা এখানে এক নম্বর যে পদটির কথা তারা বলতেছে সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড আপনাদের দাঁড়াবে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পটাই পথটি স্থায়ী সরকার স্থানীয় সরকার শাখার জন্য নির্ধারিত এই পদটি স্থানীয় সরকার বা স্থানীয় সরকার শাখার জন্য নির্ধারিত করা আছে তো এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বলতে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এ দক্ষতা থাকতে হবে আর কি কম্পিউটার সম্পর্কে তো বন্ধুরা এখানে দুই নম্বর পথটা দেখুন দুই নম্বর পথটা বলতেছে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড আপনাদের ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে পদের সংখ্যা হল আঠারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাশ থাকতে হবে আপনাদের এবং কম্পিউটার সম্পর্কে এ টু জেড জ্ঞান থাকতে হবে আর কি তিন নম্বর পদটা হলো গাড়ি চালক এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস বা জেএসই পাস হলে আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের চার নম্বর পদটা দেখুন পাস রাইডার এখানে পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে আপনাদের পাঁচ নম্বর পদটা অফিস সহায়ক এখানে পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের জন্য এবং চার নম্বর পদের জন্য তো এখানে ছয় নম্বর পদটা দেখুন অফিস সহায়ক এখানে পদের সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাশ থাকতে হবে সাত নম্বর পরটা হলো অর্ডারলি এখানে পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা বলতেছে হচ্ছে কোনো শিক্ষা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাশ থাকতে হবে বা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আট নম্বর পরটা হলো নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে নয় নম্বর পদটা হলো বাবুরচি এখানে পদের সংখ্যা দুইটি স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাশ থাকতে হবে আপনাদের এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা অনলাইনে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে অ্যাকচুয়ালি এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে এক নম্বরে বলতেছে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এবিড গ্রহণ গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা এই ইনস্ট্রাকশনগুলো অ্যাকচুয়ালি আপনাদের পড়ে তারপরে আবেদনটি করতে হবে যারা আপনারা আবেদন করবেন তারা অবশ্যই এই ইনস্ট্রাকশনটি প্রত্যেকটি ইন্সট্রাকশনে আপনাদের ভালোভাবে পড়ে আবেদন করতে হবে তো এখানে সাত নাম্বার কলমটি খুবই একটি ইম্পর্টেন্ট কলম তো এখানে বলতেছে লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র অনাপত্তিপত্র কাগজপত্র আদি কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল বা উপস্থাপন যোগ্য কাগজপত্রের তালিকা এখানে দিয়েছে দেখুন এখানে কোন কোন কাগজপাতিগুলো আপনাদের দাখিল করতে হবে এখানে এক নম্বরে বলতে যে সকল সনদ প্রতয়ন এবং অনাপত্তিপত্র দুই নম্বর বলতে সংশ্লিষ্ট জেলার স্থানীয় বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র তিন নম্বর বলছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র চার নম্বর বলছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র পাঁচ নম্বর বলছে চাকরি প্রার্থীদের চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র তো বন্ধুরা এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন তো এখানে আরও একটি পেজ আছে এই পেজেও কিন্তু ওয়ানলাইনে আবেদন করার বিষয়ে বলা আছে তো এখানে ওয়ানলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে এই যে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দেওয়া আছে ডিআই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা অনলাইনে আবেদনটি সাবমিট করতে পারবেন তো এখানে আবেদন করা আবেদন শুরু হবে আর কি আবেদন শুরু ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে পনেরো দুই দু সকাল দশ ঘটিকে হইতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় এখানে দেওয়া আছে চোদ্দো তিন দু বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত এই সময়ে এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই আবেদনটি সাবমিট করতে হবে আবেদন সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল এম এসের মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা দিতে পারবেন তো এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ভালোভাবে পড়বেন তো বন্ধুরা যারা আপনারা অনলাইনে আবেদন করেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালোভাবেই জানেন না যারা জানেন না তারা যে কোনো কম্পিউটারের দোকানে বা যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গিয়ে বললেই আপনাদের আবেদনটি তারা সেভাবে সাবমিট করে দেবে তো আপনারা সেভাবে সাবমিট করে নেবেন তো বন্ধুরা এই এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়টা আপনাদের একটু বলে রাখি তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলারের লিঙ্ক নেমে একটি অপশন আছে সেই লিঙ্ককে ভিজিট করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট একটু নিচ নামলেই কিন্তু আপনারা সার্কুলারের তিনটি পেজেই পাবেন তো সার্কুলারের পেজের উপরে জাস্ট একটু ট্যাপ করে ধরলেই সার্কুলার বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড হওয়ার অপশন দেখাবে তো সেই অপশন থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই